সিটি প্রকল্পতে পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছিল এই হাজি মোহাম্মদ মহসিন পার্কটি দানবীর হাজি মোহাম্মদ মহসিনের অনেক অবদান রয়েছে সারা হুগলি জুড়ে বহু কিছু রয়েছে তার দান করা যেমন ইমামবাড়া সদর হাসপাতাল হুগলি মহসিন কলেজ এরকম বহু জিনিস রয়েছে তার মধ্যে তার এই সমাধিস্থলটিও একটি অন্যতম আজ রক্ষণাবেক্ষণের অভাবে সেটি কিন্তু প্রায় ধ্বংসের মুখে যেতে বসেছে পঞ্চাশ লক্ষ টাকার কাজ নয় কাজটা অনেক বড় কাজ তো সেটার মধ্যে দিয়ে একটা পঞ্চাশ লক্ষ টাকা একটা তিরিশ লক্ষ টাকা আরও একটা টাকা এগুলো সব স্যাংশন অবস্থায় স্যাংশন যে হয়ে গেছে খানিকটা শুনতে পাচ্ছি যে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসছে না প্রায় বছর খানেক হয়ে গেল কি বেশি হয়ে এক দেড় বছরের ওপর হতে চলল সেই টাকাটা এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি কন্দা হলেই এখানে বসে আড্ডা সে আড্ডার জন্য স্থানীয় যারা এখানে বৃহস্পতিবার বা শুক্রবার ধূপ দেন তারা দিতে পারেন না এখানে ছিল আলোর ব্যবস্থা সে আলোর ব্যবস্থাও নেই সাধারণ মানুষ চাইছেন যে এই পার্কটিকে সংস্কার করে আবার নতুন রূপ দেওয়া হোক কোনোভাবে আমাদের কথা শোনে না গ্রাহ্য করে না এমনকি কি মানে আলোগুলো সম্পূর্ণ সবাই ওরা ভেঙে দিয়েছে আমাদের দেখুন পিছনে দরজা আছে আমরা মানে আশেপাশে সব ছেলেরা আসে এসে এখানে আড্ডা জমায় হ্যাঁ আজে বাজে গল্প এ হ্যাঁ এই এইসব তো আমরা একটু বেরোতে পর্যন্ত পারি না একটু এই হাজি মোহাম্মদ মোহসিনের সমাধিতে এসে আমরা একটু ধূপবাতি জ্বালাই বৃহস্পতিবার শুক্রবার একটু সন্ধ্যের দিকে সেটা পর্যন্ত আমরা আসতে পারি না জানে নেতের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াকফ এবং ইমামবাড়া কর্তৃপক্ষে এই ব্যাপারটা আমরা বলতে কিন্তু আমরা প্রতি বছর পয়লা আগস্ট ওনার হাজি মোহাম্মদ মোহসিনের জন্মদিন তার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে দিই এই পার্কটিকে সংস্কার করে আবার নতুন রূপ দেওয়া হোক যাতে প্রত্যেকে এখানে এসে এই সমাধিস্থলে পুজো দিতে পারেন হুগলি থেকে অদ্রিয়ের সাথে পলাশ কলকাতা টিভি